শুনতে পাচ্ছো ছেলে মেয়েরা? শুনতে পাচ্ছো আমার কথা? শুনতে পাচ্ছো আমার কথা? ইয়েস ম্যাম, আচ্ছা, ভালো আছো বাবা? ইয়েস ম্যাম, হ্যাঁ, আচ্ছা, আমরা কি পড়া শুরু করি? হ্যাঁ, আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমে সবাইকে শুভ সকাল। সবাই ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, আর তোমাদের জয়েন এখনো সবাই হও নাই, মাত্র কয়েকজন হয়েছে মনে হয়, দুই একজন হয়েছে, দুই তিনজন, এই জন্য একটু দেরি করছে। আমিনুর, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসের টাইম চলে যাচ্ছে, আমরা শুরু করি। এর মধ্যে যারা জয়েন করবে করবে। এর এর আগের ক্লাসগুলো তুমি করেছিলে আমিনুর? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর আগে আমাদের সিলেবাসের যে ক্লাসগুলো ছিল সেইখানটাতে ওই যে কই গেল সিলেবাসটা, এর আগে ওই যে উদ্ভিদ এবং প্রাণীর বংশবৃদ্ধি এতদূর পড়ানো হয়েছিল, এর আজকে এর পরের যেগুলো আছে সেগুলো হলো যে উদ্ভিদ এবং প্রাণীর পুষ্টি উপাদান এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, এগুলোর ইউটিউবে নেওয়া হয়েছে ক্লাস। আমি এগুলো এখন পড়াতে যাচ্ছি না, আর যদি প্রয়োজন হয় পরে তোমরা আমাকে বলো। তোমরা দেখতে থাকো যে উদ্ভিদের পুষ্টি উপাদান তৃতীয় অধ্যায়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 5, গৃহপালিত পশু পাখির সুষম খাদ্য, এগুলো ইউটিউবে ক্লাস নিয়েছি আমি, ওখান থেকে দেখে নিবা। তারপরে যদি সমস্যা হয় তাহলে তো সরাসরি তোমাদের সাথে কথা বলার সুযোগ আছেই। তা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের সিলেবাসটা একটু বড় আর ক্লাসের সংখ্যাও কম, হ্যাঁ, জৈব ও অরাসায়নিক বালাই নাশকের পরিচিতি, অর্থাৎ এটা হচ্ছে পার্ট 11, 50 পৃষ্ঠা, তৃতীয় অধ্যায়, দেখো পেয়েছো? পেয়েছো আমিনুর? 50 পৃষ্ঠা, জৈব অরাসায়নিক বালাই নাশকের পরিচিতি। একটু রেসপন্স করো, না হলে আমি বুঝতে পারছি না। অর্পিতা, ইয়েস ম্যাম, আচ্ছা যাই হোক, দেখো আমি দেখো জৈব এটা পড়তেছি, জৈব ও অরাসায়নিক বালাই নাশকের পরিচিতি, 11 পাঠ পেয়েছো? পাঠ 11, এখানে বালাই নাশক মানে কি? বালাই নাশক মানে উদ্ভিদের জন্য বা প্রাণীর জন্য যে রোগ জীবাণু গুলো হয়, যে পোকামাকড় রোগ জীবাণু যেগুলো সমস্যা তৈরি করে তাদেরকে বালাই বলা হয়।
রোগ বালাই বলি না আমরা, সমস্যা। তো আমাদের বর্তমান সময়ে বিভিন্ন রকম কৃষি ক্ষেত্রে বলতে ফসল উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, যেটা কি নীরব ঘাতক বলা হয়। দেখা যাচ্ছে যে জমিতে ফসল লাগালাম এবং অনেক পোকামাকড় আক্রমণ হলো, তারপরে কি করলাম, বাজার থেকে কীটনাশক কিনে নিয়ে আসার পরে সেগুলোকে রাসায়নিক দিয়ে, রাসায়নিক উপাদান দিয়ে মেরে ফেললাম, কিন্তু ওই যে ওগুলো ফসলের মধ্যেও থেকে যাচ্ছে, পোকা মারা যাচ্ছে, কিন্তু যে ফসলগুলো উৎপাদন হচ্ছে সেই ফসলেও সেগুলো থেকে যাচ্ছে, এবং যখন আমরা সেটা খাবার হিসেবে গ্রহণ করছি সেটা আমাদের শরীরের ভিতরেও প্রবেশ করছে, আর সেটা হচ্ছে কি মানুষের জন্য হুমকি স্বরূপ, মানুষের প্রাণের জন্য হুমকি হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম অসুখ বিসুখ, বিভিন্ন রকমের চর্মরোগ, হাড়ের রোগ, ক্যান্সার, বিভিন্ন রকম অসুখ দেখা যাচ্ছে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য জৈব এবং অরাসায়নিক বালাই নাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বালাই নাশক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে জৈব, আরেকটা হচ্ছে অরাসায়নিক, এবং আরেকটা হচ্ছে রাসায়নিক। রাসায়নিকটাকে বলা হচ্ছে কি নীরব ঘাতক, আর জৈব এবং অরাসায়নিকটাই ব্যবহারের কথা বলা হচ্ছে। তো কি দেখো, শুধু পরিবেশকে বাঁচাতে এবং বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য জৈব রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা উচিত। যেসব বালাইনাশক বিভিন্ন প্রকার, আর এই জৈব এবং অরাসায়নিক বালাইনাশকটা কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন রকম উদ্ভিদে রস বা নির্যাস থেকে, তারপরে প্রাণীর উপজাত মানে যেটা উচ্ছিষ্ট অংশ, বিভিন্ন জৈবিক কলাকৌশল মানে বিভিন্ন রকম কলাকৌশল দিয়ে ওই ক্ষতিকর পোকামাকড়গুলোকে আক্রমণ করা। তো দেখা যাক, ক নাম্বার দেখো, জৈব বালাইনাশক বের করেছে, সবাই বই বের করেছ? নাফিজা, রাফা, ম্যাম আমরা তো গার্হস্থ্য পড়ি, ম্যাম আমাদের কাছে কৃষি বই নাই। ও আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, জৈব বালাইনাশক ক নাম্বার আছে, জৈব বালাইনাশক। আমিনুর, বই বের করছ? ইয়েস ম্যাম। দেখো ক নাম্বার, জৈব বালাইনাশক, অ্যালামান্ডা গাছের নির্যাস ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা যায়। অ্যালামান্ডা গাছের নির্যাস, অ্যালামান্ডা গাছ চিনো? অর্পিতা, অ্যালামান্ডা গাছ চিনো? অনেকের গাছে বাগানেই দেখা যায় হলুদ হলুদ ফুল হয়, বড় বড় গাছ, ফুলটা একটু বড় হলুদ হলুদ রঙের, দেখেছ হয়তো অনেকে, হয়তো নাম জানো না। তো ওই অ্যালামান্ডা গাছের নির্যাস ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ এই গাছের রসটা যদি সংগ্রহ করে, মানে একটু তো প্রসেসিং করতেই হয়, করার পরে ওটা যদি স্প্রে করা যায়, ছত্রাকজনিত যেসব রোগ হয় সেই ছত্রাককে দমন করা যায়, তাহলে এটা রাসায়নিক কীটনাশকের ব্যবহার, মানে রাসায়নিক যে উপাদানগুলো আমরা ব্যবহার করি সেইটার ব্যবহার কমাবে। তবে রসুনের নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক হিসাবে ব্যবহার করা হয়। রসুন তো আমরা খাই সবাই মশলা হিসাবে, কিন্তু এর এটা একটা ঔষধি মশলা জাতীয় উদ্ভিদ এবং ঔষধি গুণাগুণ আছে, সেই সাথে এটা কি বালাইনাশক হিসাবেও কাজ করছে, ব্যাকটেরিয়া এবং ছত্রাককে ধ্বংস করতে পারে। এই রসুনের নির্যাসটা যদি আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে যদি স্প্রে করা হয়, তাহলেও ওই ছত্রাক ব্যাকটেরিয়াকে দমন করা যায় রসুনের নির্যাস থেকে। তারপর নিমের নির্যাস, এটা তো বলার কথাই নয়, সবাই জানি আমরা নিম গাছে যেখানে থাকে সেখানে, কোনো একটা বাড়িতে যদি নিম গাছ থাকে সেই গাছে রোগ জীবাণু কম থাকে, রোগ জীবাণু আসতেই পারে না, প্রবেশই করতে পারে না। সে নিম গাছের প্রত্যেকটা অংশ, পাতা বলো, মূল বলো, ফুল ফল সব কিছু দিয়েই জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। শুকনা নিম পাতার গোড়া কি ফসল বীজ গোদাম শস্যের সাথে রাখলে কীট পতঙ্গের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। নিমের তেল খোল ফসলের মূলের কৃমিনাশক, নিম বি সিডিন, ওই নিমের তেল এবং খৈল দিয়ে যে মেডিসিনটা তৈরি করা হয় সেটাকে বলা হয় নিম বি সিডিন। হ্যাঁ, নিমের
পাতাগুলো যদি আমরা চালের ভিতর বা গমের ভিতর যেগুলো আমরা সংরক্ষণ করে রাখি, যে খাবারগুলো, যে খাদ্যশস্য গুলো সংরক্ষণ করে রাখি, সেইখানে যদি রাখা হয় সেখানে পোকামাকড়ের আক্রমণ হবে না। তারপরে তামাক পাতা নির্যাস, তামাক থেকে যে উপাদানটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে নিকোটিন। সেই নিকোটিন সালফেট ব্যবহার করে ফসলের কাণ্ড এবং পাতায় কীট পতঙ্গের আক্রমণ রোধ করা যায়। তারপরে মুরগির পচনকৃত বিষ্ঠা, হাঁস মুরগির এই যে মল ত্যাগ করে, তারপর সরিষার খৈল, সরিষার থেকে তেল বের করার পরে যে খৈলটা থেকে যায়, হ্যাঁ, খোসাগুলো থেকে যায়, সেটাকে খোল বলা হয়। বিভিন্ন সবজি বাগানে যদি মাটিতে দেওয়া হয় এটা কি কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা হয়, সেই সঙ্গে এটা কি করে বিভিন্ন মাটিতে রোগ জীবাণুকেও দমন করে, এখানে কিছু অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, এই জিনিসগুলো সার হিসেবে কাজ করে, কিছুটা অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে। তারপর দেখো 6 নম্বর পয়েন্ট, সুগার বিটের শিকড় থেকে আহরিত লাইমো ব্যাকটেরিয়া প্রজাতি উদ্ভিদের মাটিবাহিত ড্যাম্পিং অফ রোগ দমনে একটি কার্যকরী ব্যাকটেরিয়াম। ড্যাম্পিং অফ রোগটা কি জানো কিরকম? গোড়াতে পচন ধরায়, এই যে টমেটো মরিচ বিভিন্ন গাছের গোড়াতে যে পচন ধরে সাধারণত ছত্রাকের কারণে বেশি হয়, সেইটা, সেই রোগটা হচ্ছে ড্যাম্পিং অফ। এই রোগ দমন করে সুগার বিটের শিকড়ে এক ধরনের গুটি গুটি থাকে, সেখান থেকে ব্যাকটেরিয়া পাওয়া যায়, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি লাইমো ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়া গুলো যদি পালং শাক, সুগার বিট এগুলোর মূলে দেওয়া যায়, সংগ্রহ করে ওই মূলগুলো যদি দেওয়া যায়, সেখানে কি করে ওই ব্যাকটেরিয়া গুলোর সংখ্যা বৃদ্ধি করে 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 একটা কলোনি, কলোনি মানে কি এই সমষ্টিবদ্ধ ভাবে থাকা তৈরি করে, এবং জীবাণুনাশক অ্যান্টিবায়োটিক নিঃসরণের মাধ্যমে উদ্ভিদ রোগ দমন করে থাকে। বুঝতে পারছো আমার কথা? কি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো আমিনুর। Yes ma'am, একটু রেসপন্স করো বাবা, না হলে তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কি না। তবে ট্রাইকোডার্মা জাতীয় প্রজাতির একটা ব্যাকটেরিয়া, আমরা তো খালি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলি, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু অনেক রকমের আছে, শত শত হাজার রকমের ব্যাকটেরিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে ট্রাইকোডার্মা জাতীয় প্রজাতির ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া ছত্রাককে আক্রমণ করতে পারে, মানে ধ্বংস করতে পারে। এগুলো আর একটু বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু অত সময় হবে না, পরে যাই হোক। বিভিন্ন ধরনের জীবাণু সার প্রয়োগ করে ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকে রেহাই পাওয়া যায়। বিভিন্ন রকম জীবাণু সার ব্যবহার করে, মানে ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে মারার জন্য আর এক ধরনের জীবাণু সার ব্যবহার করা যায়। তারপর দেখো অরাসায়নিক বালাই নাশক, খ নাম্বার, অরাসায়নিক বালাই নাশক, খেয়াল করো আগেরটা ছিল জৈব, অর্থাৎ জৈব উপাদান মানে কি? জৈব মানে ওই যে গাছপালা, লতা পাতা, মলমূত্র, এইসব তো জৈব উপাদান। অরাসায়নিকটাও অনেকটা ওই রকম, মানে মিশ্রিত আছে, পড়লেই বুঝতে পারবো আমরা। ধানের পাতার লালচে রেখা রোগ মুক্ত করতে হলে ধানের বীজ 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ব্যাকটেরিয়া জনিত বীজবাহিত রোগ দূর করা যায়। শুধু ব্যাকটেরিয়া না, ছত্রাক জনিত রোগ দূর করা যায়। মন্তাসির সাফি, শুনতে পাচ্ছ? এটা কি মন্তাসির সাফি, শুনতে পাচ্ছ বাবা? আচ্ছা, তারপরে জাব পোকা দমনে লেডি বার্ড বিটল পোকা ডাল এবং তেল জাতীয় ফসলের বৃদ্ধি করা যায়। জাব পোকা দমনে এক ধরনের পোকা আছে জাব পোকা, নাম শুনেছ? জাব পোকা গাছের পাতার কাণ্ডের রস খেয়ে ফেলে, গাছের পাতা কাণ্ডের রস যদি খেয়ে ফেলে, সরিষার গাছ, তারপরে অনেক রকম গাছেরই, আলু গাছ, এইসব গাছের যদি পাতা এবং কাণ্ডের রস খেয়ে ফেলে তাহলে কি হয়, গাছ মারা যায়। তো এই জাব পোকা দমনে লেডিবার্ড বিটল পোকা, লেডিবার্ড বিটল একটা পোকার নাম, এটা হচ্ছে উপকারী পোকা হিসেবে ধরা হয়। এই পোকাগুলো ক্ষতিকর পোকাকে খেয়ে ফেলে, গাছের ক্ষতি করে না, বরং গাছের যেগুলো ক্ষতিকর পোকা আছে সেগুলোকে খেয়ে ফেলে। হ্যাঁ, এটাও হচ্ছে একটা অরাসায়নিক বালাই নাশক। এই লেডিবার্ড বিটল গুলো যদি আমরা যদি জমিতে আমরা দিতে পারি, চাষ করতে পারি, তাহলে ক্ষতিকর পোকাগুলো খেয়ে ফেলবে। এক্ষেত্রে আমার রাসায়নিক ওষুধ ছেটানোর কোনো দরকার নাই, এতে পরিবেশ রক্ষা পাবে।
তবে ফসলের ক্ষতিকর পোকা দমনে প্রেইং ম্যান্টিড এর সংখ্যা বাড়ানো যায়। এটা এক ধরনের পতঙ্গের নাম, প্রেইং ম্যান্টিড। এটা এখন আমি তো ছবি দেখাতে পারবো না, আমার কাছে নাই। প্রেইং ম্যান্টিড হলো এক ধরনের পোকা বা পতঙ্গ, এইটা হচ্ছে কি ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ফেলে। তো এই প্রেইং ম্যান্টিড গুলো যদি জমিতে বাড়ানো যায় তাহলে ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফেলবে। তবে ডালিম গাছের ক্ষেত্রে কি করতে পারে, ডালিম ধরলে কাপড় দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, অনেকেই করে এই কাজটা, ডালিম গাছে ডালিম ধরলে কাপড় দিয়ে বেঁধে দেয়, তাহলে পোকামাকড় আক্রমণ করতে পারে না ডালিমে। তবে জমিতে সুষম সার ব্যবহার করলে পোকামাকড় এবং রোগ জীবাণু অনেক কম হয়। অর্থাৎ সুষম সার যদি ব্যবহার করা হয় তাহলে কি হবে, গাছগুলো কি সুস্থ সবল হবে, গাছগুলো থাকবে সুস্থ সবল, রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। এই জন্য সুষম সার ব্যবহার করলে রোগ জীবাণুর আক্রমণ কম হয়। পোকার আশ্রয়স্থল হচ্ছে আগাছা। পোকামাকড় সাধারণত কোথায় থাকে, আগাছায় থাকে। সেজন্য জমিতে ফসল লাগানোর পরে কমপক্ষে 2 বার 3 বার বা প্রয়োজন মতো সেটা আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আগাছাগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যায়। আর আগাছা পরিষ্কার করাকে কি বলা হয়, এটার একটা নাম আছে, বলতে পারবা আমিনুর? আমিনুর, Yes, ma'am. আচ্ছা, জমিতে আগাছা পরিষ্কার করাকে কি বলা হয় বলতে পারবা? মন্তাসির সাফি বলতে পারবা বাবা? আচ্ছা, এটার একটা নাম হচ্ছে রগিং। তোমাদের বই দেখবা ফসল চাষে রগিং করা, এই শব্দটা তোমরা পাবা। এই রগিংটা হচ্ছে কি, জমিতে এই যে পোকামাকড়, সরি, ওই কি আগাছাগুলো পরিষ্কার করাকে, আগাছাগুলোকে নিড়ানি দিয়ে পরিষ্কার করাকে বলা হয় রগিং। অনেক সময় প্রশ্ন আসে যে জমিতে কতবার রগিং করতে হয় বা রগিং কি, সাধারণত 3 বার রগিং করতে হয়, এরকমটাই বেশি থাকে বেশিরভাগ ফসলের ক্ষেত্রে। তারপরে আলোর ফাঁদ পেতে পূর্ণ বয়স্ক পোকা মেরে ফেলা। আলোর ফাঁদ পেতে পূর্ণ বয়স্ক পোকা মেরে ফেলা, অর্থাৎ জমিতে যদি আলোর ব্যবস্থা করা যায়, জমির ভিতরে ভিতরে যদি রাতের বেলা যদি পোকা ফসলের ভিতরে যদি লাইট বা হ্যারিকেন দেওয়া যায়, পোকামাকড় কি করে, তোমরা বাসায় দেখো না যে লাইটের দিকে সব পোকাগুলো একখানে একখানে জড়ো হয়, পোকামাকড়ের আকর্ষণ হচ্ছে আলো। অন্ধকারের থেকে যদি আলো না পায় তখন সে অন্ধকারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, কিন্তু জমির ভিতরে যদি আলো দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ফসলের উপর না পড়ে সব পোকাগুলো গিয়ে আলোতে গিয়ে পড়ছে। এতে করে কি হবে, আলোর তাপে পোকামাকড় গুলো মারা যাবে, মারা গিয়ে জমিতে পড়বে, ফলে কি হবে, পোকামাকড়ের মৃতদেহ বা পচন দেহ থেকে জমিতে জৈব সার তৈরি হবে, উপরন্তু আমার ফসলেরও ক্ষতি করলো না। এই আলোক ফাঁদ গুলো যদি ও পেতে বয়স্ক পোকাগুলো মেরে ফেলা যায়, অনেক পোকাই মেরে ফেলা যায়, বুঝতে পারছো? অর্পিতা বুঝতে পারছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, একটু বলো বাবা, না বুঝতে পারলে বলো, আমি তো বুঝতে পারতেছি না, একটু মাঝে মধ্যে দুই একটা কথা জিজ্ঞাসা করলে আমি বুঝতে পারবো যে তোমরা কেমন বুঝতে পারছো। তবে হাত জাল ব্যবহার করে পোকা ধরে ফেলা। ছোট ছোট হাত জাল আছে, ছোট ছোট জাল আছে, ওই জালগুলো দিয়ে যদি আমরা দেখি যে বিভিন্ন, বিশেষ করে লাউ কুমড়া সিম এইসব গাছে বিভিন্ন রকম পোকা দেখা যায়, একটু বড় বড় টাইপের, যদি ছোট ছোট জাল নিয়ে যায়, নিয়ে যায় পোকাগুলোকে ধরা যায়। তারপরে কীটনাশক ব্যবহারের দরকার হয় না। গাছের জমির মধ্যে দুই একটা করে বাঁশ বা ছোট ছোট অন্য গাছ কিছু লাগালে ওই গাছের ডালে পাখি আসে বসে থাকে, পাখি বিভিন্ন ধরনের পাখি এই বসবাস করে, ওই পাখিগুলো কি করে, বিভিন্ন ফসলের যে পোকাগুলো দেখে সেগুলো খেয়ে ফেলে, এতেও পোকা মাকড়ের পরিমাণ কমে যায়, আক্রমণ কমে যায়। ফলে এখানে রাসায়নিক কোনো বালাই নাশক দিতে হয় না, রাসায়নিক বালাই ব্যবহার কমে যায়। তারপর ধান খেতে মাছের চাষ করা, সমন্বিত চাষ বলা হয়। আজকাল কি করা হচ্ছে, ধানে আমাদের কি করা হচ্ছে, প্রচুর পরিমাণে পানি থাকে, 3 মাস 4 মাস ধান খেতে পানি দিয়ে রাখাই হয়। তো ওই 3-4 মাসের মধ্যে শুধু ধান চাষ না করে ওখানে আমরা মাছও চাষ করতে পারি, ওই পানি তো আমার লাগতেছেই, ওই পানিতে যদি ধানের সাথে মাছও চাষ করা যায়, যে ফসল চাষ করবে সে দুই ভাবে লাভবান হবে, একটা হলো কি ফসল থেকে, আর একটা হলো মাছ চাষ করে, দুই রকম ফসলও পাবে। তো ওই মাছ চাষ আস করলে একটা সুবিধা হচ্ছে, এটাও তো একটা সুবিধা, আর একটা সুবিধা হচ্ছে ওই ক্ষতিকর পোকা মাকড় গুলো মাছ খেয়ে ফেলবে, বুঝতে পারছো?
তাহলে ধান কেসের মাছের চাষ করা, এগুলোকে সমন্বিত চাষ বলা হয়। তারপরে ফসল সংগ্রহের পর নাড়া পুড়িয়ে ফেলা, ফসল সংগ্রহ করার পরে যে অতিরিক্ত খড়কুটো গুলো পড়ে থাকে, যে উচ্ছিষ্ট অংশগুলো পড়ে থাকে, ওগুলোর মধ্যে দেখা যায় অনেক রোগ জীবাণু পোকামাকড় থেকেই যায়, পরবর্তী ফসল লাগালে ওই পোকামাকড় গুলো আবার বংশবৃদ্ধি করতে থাকে। তো ফসল সংগ্রহের পরে অতিরিক্ত অংশগুলো, উচ্ছিষ্ট অংশগুলো পুড়িয়ে ফেলতে হবে। কলম চারা ব্যবহারের মাধ্যমে বেগুন টমেটোর ব্যাকটেরিয়াল উইল্ড রোগ দমন করা যায়। উইল্ড রোগ একটা রোগের নাম, যেটার একটা নাম আছে ডাইনি ঝাঁটা বাংলায় বলে। তো কলম চারা ব্যবহার করলে রোগমুক্ত গাছ থেকে, যদি উন্নত গাছ থেকে চারা তৈরি করা হয়, সেই গাছে কি হয়, কোনো পোকামাকড় বা রোগ বালাই কম হয়। আমরা পড়ছি না অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা, ওর মধ্যে একটা পয়েন্ট আছে যে রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। তো ওই কলম চারার মাধ্যমে যদি গাছ লাগানো যায় তাহলে অনেক রোগই দমন করা যায়। ফেরোমন ও মুষ্টি কুমড়ার ফাঁদ ব্যবহারের মাধ্যমে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমন করা যায়। ফেরোমন হচ্ছে এক ধরনের ফাঁদ, পোকা তৈরি করার ফাঁদ, বিভিন্ন বোতলের মাধ্যমে বা ছোট ছোট জাল বা কৌটা জমির মধ্যে মধ্যে রাখা হয়। ওখানে এমন কিছু জিনিস দেওয়া থাকে যে পোকামাকড় ওখানে যায় থাকবে, গাছে না পড়ে ওই ফাঁদের মধ্যে যায় পড়বে, এইগুলোকে বলা হয় ফেরোমন। বুঝতে পারছো? নতুন শব্দ মনে হচ্ছে তোমাদের জন্য সব। কিন্তু মিষ্টি কুমড়ার মাছি পোকা দমনের জন্য এরকম ফাঁদ তৈরি করা হয়, এখানে আমার রাসায়নিক ওষুধ দেওয়ার কোনো দরকারই নাই, এরকম ফাঁদ তৈরি করলে ফাঁদ দ্বারাই পোকামাকড় দমন করা যায়। তা মেহগনি ফল থেকে সংগৃহীত নির্যাস তেল ও তেল ভেষজ কীটনাশক হিসেবে ব্যবহার ও প্রয়োগ করা হয়। মেহগনি গাছ থেকেও নির্যাস বা তেল ওই স্প্রে করলে সেটা অনেক কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়, অনেক পোকামাকড়কে মেরে ফেলতে পারে। পরভুজী পতঙ্গ, পরভুজী পোকা যেমন নেকড়ে মাকড়সা, ঘাস ফড়িং, ড্যামসেল মাছি, মিরিট বার্ড সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এগুলো হচ্ছে উপকারী পোকা, নেকড়ে মাকড়সা, ঘাস ফড়িং, ড্যামসেল মাছি, মিরিট বার্ড, এইসব হচ্ছে। যেমন ধানের কথাই বলি, ধান গাছে যে পোকাগুলো ক্ষতি করে, যে পোকাগুলো, সেগুলো হচ্ছে কি, মাজরা পোকা, গান্ধী পোকা, পামড়ি পোকা। পাট গাছে হচ্ছে কি, বিসা পোকা, তারপরে উচ্চুঙ্গা, ঘোড়া পোকা, এই ধরনের এক একটা ফসলের জন্য এক রকম পোকামাকড় আক্রমণ করে। এই যে এইসব ফসলে যদি আমরা নেকড়ে মাকড়সা, তারপরে ঘাস ফড়িং, ড্যামসেল মাছি, মিরিট বার, এগুলোকে উপকারী পোকা বলা হয়। এগুলো ফসলের ক্ষতি করে না, বরং ফসলের যে ক্ষতিকর পোকাগুলো আছে সেগুলোকে খেয়ে ফেলে। এই পোকার সংখ্যাগুলো যদি জমিতে বাড়ানো যায় তাহলে আমাদের রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করলেও হয় বা ব্যবহার করতেই হয় না। তবে জমিতে ব্যাঙের সংখ্যা বৃদ্ধি করা, জমিতে যদি ব্যাঙের চাষ করা যায়, সেই ব্যাঙ তো অনেক কাজেও লাগে, ব্যাঙ সেটা আমরা করতেছি না এখন, কিন্তু জমির যে ক্ষতিকর পোকামাকড় গুলো আছে ব্যাঙ ধরে ধরে খায়। তো এই ছিল, এই কয়েকটা পয়েন্ট ছিল অরাসায়নিক বালাই নাশক। তাহলে আমরা বললাম জৈব জৈব বালাই নাশক কি কি ব্যবহার করা যায়, অরাসায়নিক বালাই নাশক কি কি ব্যবহার করা যায়। আরেকটা আছে পার্ট 12, দেখো এটাও শেষ করে দিই। কৃষিতে রাসায়নিক বালাই নাশক ব্যবহারের কুফলটা কি, তাড়াতাড়ি আমি পড়ে দিচ্ছি, সময় বেশি নাই। দেখো, দীর্ঘদিন ব্যবহারের ফলে শস্য ক্ষেতে বালাই বা কীটনাশক বালাই নাশককে বাধাদানের ক্ষমতা অর্জন করে, ফলে বালাই নাশক দিয়ে আর নির্দিষ্ট কীট বা বালাইকে ধ্বংস করা যায় না। অর্থাৎ প্রত্যেক বছরে বছরে বা বছরে দুই তিনবার করে যদি আমরা কীটনাশক ব্যবহার করি, তাহলে পোকামাকড় কি করে, কি তারাও তো নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। তো ওই বালাই নাশক দিলেও তখন আর কাজ হয় না, পোকামাকড় সেটাকে প্রতিরোধ করতে পারে যদি ঘন ঘন দেওয়া যায়, সেটা কি পরিবেশের জন্য ক্ষতি এবং পোকামাকড়ও মারা যাবে না। দুই নম্বর হলো, অধিকাংশ কীটনাশক প্রাকৃতিক শিকারী জীব এবং মৃত্তিকার উপকারী অণুজীবগুলো ধ্বংস করে ফেলে। যে কীটনাশকগুলো আমরা জমিতে দিচ্ছি, সেই কীটনাশকগুলো কি করতেছে, ক্ষতিকর পোকামাকড়কে মেরে ফেলতেছে, ঠিক আছে, কিন্তু সেই সাথে আমাদের জমিতে অনেক উপকারী যে পোকামাকড়গুলো আছে, তারপরে ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো আছে সেগুলোকেও ধ্বংস করে ফেলতেছে। তবে শস্য ক্ষেত্রে প্রয়োগকৃত কীটনাশক ও বালাই নাশকের খুব সামান্য অংশ কাঙ্ক্ষিত কীট বা বালাইয়ের কাছে পৌঁছাতে পারে। আমাদের দেশের কৃষকরা কিন্তু কীটনাশক ব্যবহারে অত দক্ষ না। তারা যেমন তেমন ভাবে দিচ্ছে কীটনাশক জমিতে, এতে করে দেখা যাচ্ছে যে কীটনাশক সামান্য একটু পাচ্ছে, মানে
কীটনাশকের শরীরে যাচ্ছে, আর বাকিটা জমিতে এবং ওই ফসলের মধ্যে চলে যাচ্ছে, আর সেটাই পরবর্তীতে আমরা আমাদের শরীরে প্রবেশ করতেছে। বুঝতে পারছো তো এই পয়েন্টটা? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তবে প্রয়োগকৃত রাসায়নিক বালাইনাশকের একটি বড় অংশ বাতাসে, ভূপৃষ্ঠের পানিতে, ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে এবং জীবের খাদ্যচক্রে ঢুকে পড়ে। ওই যে ওইভাবেই কীটনাশকের যেটা মাটিতে যাচ্ছে, মাটি থেকে বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে যাচ্ছে, সেখান থেকে মাছের শরীরে যাচ্ছে, সেই মাছ আমরা খাচ্ছি, আবার বাতাসেও মিশে যাচ্ছে, সেই বাতাসের অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, বাতাসের অক্সিজেনের সাথে সাথে আমাদের নিঃশ্বাসের সঙ্গে ভিতরে দিয়ে ফুসফুসে ক্ষতি করতেছে। এইভাবে জীবের মানে নিরব ঘাতক বলা হচ্ছে, কিভাবে যে এটা আমাদের শরীরের মানব দেহে বা প্রাণী দেহে ঢুকে ক্ষতি করতেছে আমরা বুঝতেই পারতেছি না। তারপরে বালাইনাশক মৃত্তিকা গঠন প্রক্রিয়াকে ব্যাহত করে মাটির উর্বরতা হ্রাস করে। এটা যেহেতু মাটিতে মিশানো হয়, মাটিতে মিশে যায়, মাটির যে গঠন আছে, স্বাভাবিক যে গঠনটা, গঠন উপাদান 4 রকম, সেখানেও ব্যাঘাত তৈরি করছে। তারপর রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে। এত কিছু যদি সমস্যা করে, সেখানে জীব বৈচিত্র্য মানে যে জীবের যে বৈচিত্র্যতা, বিভিন্নতা আছে, সেটারও ক্ষতি করছে। তারপর রাসায়নিক বালাইনাশক সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করছে। বর্তমানে কি পরিবেশের জন্য একটা হুমকি হয়ে গেছে এই রাসায়নিক কীটনাশক বা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, বা রাসায়নিক সারটা আমরা এখন করছি না, এই বালাইনাশকটাই তো। বুঝতে পারছো? এই ছিল আমার আজকে পড়া। আমিনুর বুঝতে পারছো? আমিনুর বলবো, দুই একটা প্রশ্ন ধরবো, 2-1 মিনিট সময় আছে। আচ্ছা বলতো, প্রেইং ম্যান্টিডটা কি বলতো? মনে আছে একটু আগেই পড়ালাম প্রেইং ম্যান্টিড। প্রেইং ম্যান্টিড হচ্ছে কি, এক ধরনের পোকা যেটা ক্ষতিকর পোকা মাকড়কে খেয়ে ফেলে। হ্যাঁ, আর উপকারী পোকার কয়েকটা নাম বলতে পারবা? নেকড়ে, মাকড়সা, ঘাস ফড়িং, ড্যামসেল মাছি, মিরিট বাগ। সাফি, সাফি শুনতে পাচ্ছ না? এটা কে? স্যামসং, স্যামসং নাকি? শুনতে পাচ্ছ? আচ্ছা যাই হোক, এই ছিল আজকে আমার পড়া। তোমাদের কোনো সমস্যা আছে? যতটুকু পড়ালাম পার্ট 11-12 বই দেখো। আচ্ছা এই ছিল আমার পড়া আজকে। আবার আগামীকাল তোমাদের সঙ্গে ক্লাস আছে, তোমরা একটু দেখবা, যতটুকু বুঝবা না আমাকে বলবা। ধন্যবাদ সবাইকে, আর তোমাদের বন্ধু বান্ধবকে বলবা পার্টিসিপেট করতে, সবাইকে বলবা পার্টিসিপেট করতে। আচ্ছা।